হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করে যাবেন। নিয়ে চলে এসেছে আবার একটা ইনফরমেটিভ বা একটু অবাক করাই ভিডিও, যার টাইটেল হচ্ছে লোক দেখিয়ে মুসলিম থেকে খ্রিস্টান বানানোর চেষ্টা, এবং চ্যানেল নেম হচ্ছে News24। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেম হচ্ছে না ব্লক হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু। সুফি সাধকের বেশে নানা প্রলোভনে অপ্রাপ্ত বয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়ি গোফ, তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও। কিন্তু কি তাদের উদ্দেশ্য, কেনই তাদের এমন আবির্ভাব? গানবাদ্য নিয়ে কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানাচ্ছে এই ছদ্মবেশী চক্র। স্থানীয়দের অভিযোগ, এদের তৎপরতায় ইতিমধ্যে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান হয়েছে ফরিদপুরের কয়েকজন মানুষ। কিছু মানুষ বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাফেরা করছে সাদা পোশাকধারী, ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। এমনই একজন সন্তান হারা মা রওশন বেগম, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় ছড়ে কাচ্ছেন তিনি। তার দাবি, জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে তার মেয়েকে। বাবু শরীফুল ইসলাম বাবু আর সিয়াম আম্বিয়া, এরা ষড়যন্ত্র করে আমার সন্তানটা, আমার একটা মাত্র সন্তান, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এই মেয়েটা নিয়ে গেছে। আমি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে মা রওশন বেগম বাদী হয়ে ফরিদপুর কোর্টে মামলা করলে বর্তমানে ফরিদপুর কোর্টে মামলাটি চলমান রয়েছে। আপনাদের কাছে আমি পায় ধরি মুসলিম হইয়া, কিন্তু যদি আপনি আমার সন্তানটা দেন আমি এইভাবে চেষ্টা করব যাতে আমার সন্তানটা আমার কাছে ফেরত পাই। মামলা দিয়েছিলাম, কিন্তু মামলা দিয়ে হেরো গো আনছি, এক দুই দিন পর ওরা যাবে না বাইরে যা। তারপর আমি ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে উঠাই, কিন্তু ম্যাজিস্ট্রেট আমাকে দেয় না। সবাই যে নেকত্তা রইয়া সব সবার বিনারে সাইরে দিয়ে আমার মেয়েটারা যিনি উদ্ধার করে পারে তারা সহযোগিতা করুক। মামলার পর আমিনা সহ আরও এক অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীকে উদ্ধার করে টেপাখোলা কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজন দীক্ষিত হয়েছেন এবং একটা মামলা শুনেছি যে চলমানও আছে, আমরা দেখছি ব্যাপারটা। যে আর একজন একটা মেয়ে যে নাকি মাইনর শুনেছি সে সেফ কাস্টডিতে আছে। অভিযোগ আছে এই চক্রের প্রধান গোয়ালন্দা পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদি। নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দা দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়া জেলার ভাঙ্গা, মধুখালী, সদরপুর, রাজবাড়ী, কুষ্টিয়ায় তাদের দরবার শরীফও রয়েছে। শরীফুল ইসলাম বাবু এক নম্বর, আম্বিয়া সিয়াম বাবু সুহান, নুরতাস হইলে মেন হইলে নুরতাস হবো, এই নুরতাস হইলে চক্রান্ত নুরু পাগলার সওয়াল নুরতাস। আর ও দলের আরও আছে, আমি জানি জুলহাস আছে, আলম আছে, ও দলের এতে এইগুলো লোক। আরও মনে করো অনেক জায়গাতে অল্প অল্প বয়সের মেয়েকে ধরে নিয়ে খ্রিস্টান চক্রান্ত করে মেয়েটাকে মাথার ব্যারেন ওয়াশ করে হেলায়। এই ঘটনায় মামলার আইনজীবী বলছেন এই চক্রটি জেলার দরিদ্র শ্রেণীর মানুষকে টার্গেট করে অর্থের লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করছে, যা জেলায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। খ্রিস্টান ধর্ম অবলম্বন করার জন্য টাকা পয়সা বা সমাজে প্রতিপত্তি হওয়ার যে প্রলোভনটা, এই প্রলোভনটা দেখায় সে খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য সে চেষ্টা করতেছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অতি দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক, যেন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর না ঘটে। সচেতন নাগরিক হিসেবে আমার অনুরোধ যে আপনারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং যাতে আর এ ধরনের কোনো কিছু না ঘটে। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে যেটুকু বুঝলাম যে একটা চক্র আর কি, যে যারা ইল্লিগালি ভাবে বা হচ্ছে ইল্লিগাল এর থেকে বড় কথা মানুষকে বোকা বানিয়ে প্রলোভন দেখিয়ে, মানে একটা হয় যে আমি আমার ধর্মের কথা শোনালাম, সে মুগ্ধ হলো অ্যান্ড সে নিজে থেকে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমি ধর্মান্তরিত হবো, সেটা একরকম। কিন্তু এখানে হচ্ছে কিন্তু প্রলোভন দেখিয়ে যে তুমি এটা এই ধর্মে দীক্ষা গ্রহণ করে তোমার এই হবে সেই হবে, তোমার এই লাভ হবে, এই টাকা পয়সা হবে, এই যে এই সমস্ত করে কোথাও গিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং
ব্রেন ওয়াশের মোড়কে কোথাও গিয়ে জোরপূর্বক দীক্ষা দেওয়া হচ্ছে, তো এটা তো একদমই ঠিক নেই। এবং জানি যে ছোট বয়সী অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি আর কি বোকা বানানো সহজ, বা তারা ইম্যাচিওর, বা হচ্ছে গরিব যারা ছেলে মেয়ে রয়েছে তাদের এই ফিনান্সিয়াল একটা লোভ দেখানো এটা সহজ, তো এই সমস্ত যে করা হচ্ছে তো এটা তো একদমই অনুচিত ব্যাপার এবং বাংলাদেশে এটা ঘটছে। এটা শুধু বাংলাদেশ বলে নয়, কিন্তু এটা কিন্তু আমাদের ভারতবর্ষ এই ব্যাপারটা রয়েছে। এবং আমার খুব পরিচিত একজন রয়েছে যে যেও খুব ছোট বয়সে আর কি এরকম ইসলাম বলছি হিন্দু থেকে আর কি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। এবং আমি যতদূর জানি যে তাদেরও একটা টার্গেট থাকে যে কম বয়সকে আর কি ছেলেপিলে যারা আর কি চার্চে আসতে শুরু করে বা তাদের কোথাও কি যীশু খ্রিস্টের প্রতি একটা আস্থা রয়েছে তাদেরকে ব্রেন ওয়াশ করে কোনোভাবে খ্রিস্টান ধর্মতে নিয়ে যাওয়া। আর হচ্ছে সমাজে পিছিয়ে পড়া কিছু আদিবাসী গোষ্ঠী থাকে বা যারা একটু পিছিয়ে পড়া বা গরিব মানুষ রয়েছে তাদেরকে আর কি ধর্মান্তরিত করে মানে ইসলাম ধর্মে, এই ইসলাম বলছি খ্রিস্টান ধর্মে আর কি নিয়ে আসার ব্যাপারটা তো তাদের মধ্যেও রয়েছে। এবং সেখানেও আমি দেখেছি যে পয়সার লেনদেনও রয়েছে। এবং সেখানে যদি আমি যদি খ্রিস্টান ধর্মে যাই তো সেক্ষেত্রে একটা মোটা অ্যামাউন্ট আমাকে পে করা হয়। এবং কোথাও গিয়ে তবে একটা জিনিস ওদের খুব ভালো থাকে যে ওদের মানে খ্রিস্টান কমিউনিটিতে ভীষণ আর কি ইউনিটি থাকে এবং তাদের আর কি সমস্ত আর কি যে সুবিধা অসুবিধা একে অন্যের পাশে থাকা বা বলুন যে টাকা পয়সা দিয়ে হেল্প করা বা এই সমস্ত জিনিসগুলো তাদের আর কি, বা শিক্ষা দেওয়া বা কোনো ধরনের শরীর খারাপ হয়েছে সেখানে হসপিটালাইজড করার ব্যাপারগুলো তারা আর কি ভীষণভাবে আর কি সামগ্রিক ঐক্যের সাথে আর কি সেটা করে থাকে। তো এই বিষয়টা ভালো, বাট এরকম ধর্মান্তরিত করার একটা বিষয় রয়েছে আমাদের এখানেও মানে খ্রিস্টান ধর্মে স্পেশালি। আর এখানে আর একটা জিনিস আমার বলার রয়েছে যে সুফিবাদ যেটা আমরা জানতাম যে লালন এবং সুফিবাদ, তো সেটা তো কোথাও গিয়ে মানে ইসলাম ধর্ম থেকেই আসছে এবং সেখানে মানে ভক্তিবাদটা কোথাও গিয়ে হিন্দু ধর্মের একটা শাখা, সুফিবাদটা ইসলাম ধর্মে, যদিও তাদের মূল কথা কিন্তু একেশ্বরবাদ ছিল বা অন্যান্য ধর্ম বা প্রপার হিন্দু বা প্রপার ইসলাম ধর্ম থেকে অনেকটাই ভিন্ন। কিন্তু তার সাথে কোনোদিন আমি এই খ্রিস্টান ধর্মের সম্পর্ক খুঁজে পাইনি বা শুনিও না। এই প্রথম আমি শুনে অবাক হলাম যে এখানে আর কি তারাই আবার যারা সুফিবাদের কথা বলছে তারাই আবার কোথাও গিয়ে খ্রিস্ট ধর্মে আর কি ধর্মান্তরিত করেছে। তো এই বিষয়টা খুব নতুনত্ব আমাদের কাছে। তো এটা অ্যাকচুয়ালি যে কি চক্র চলছে বা কি চলছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন এবং আপনারা একটু বিস্তারিত কমেন্ট বক্সে লিখলে আমরাও আর কি জানতে পারবো। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলার আছে আমাদের যে এখানে যে নাবালক নাবালিকার কথা বলা যায় তাহলে ডেফিনেটলি হ্যাঁ তাদের সেই মানে ম্যাচুরিটি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা এখনো আসেনি, বিচক্ষণতা এখনো আসেনি, তো এই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু কোনো অ্যাডাল্ট যদি ধর্মান্তরিত হয় তাহলে কিন্তু এটা ইললিগাল হয় না, বা সে তার সবটাই একটা বিচার বিচক্ষণতার সাথে বা বিবেচনার সাথেই সিদ্ধান্তটা গ্রহণ করলে তখন কিন্তু সেটা আবার বোধহয় আইনি পর্যায়ে পড়ে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।